2021 4 শ্রাবণ 1428 8 জিলহজ 1442 হিজরি ইতিহাসের আজকের দিনে 1925 সালে এডলফ হিটলারের মাইন্ড ক্যাম্প গ্রন্থ প্রকাশিত হয় ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত ঘোষণা করেন আজকের দিনে 1947 সালে 1949 সালের আজকের দিনে লাওসের স্বাধীনতা লাভ হয় গ্রীষ্মকালীন অলিম্পিকের উদ্বোধন হয় আজকের দিনে 1952 সালে বিশিষ্ট বাঙালি কবি নাট্যকার ও সঙ্গীত স্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায় জন্মগ্রহণ করেন আজকের দিনে 1863 সালে 1899 সালের আজকের দিনে বাঙালি কথাসাহিত্যিক নাট্যকার ও কবি বলাইচাঁদ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন বাংলাদেশী লেখক অনুবাদক প্রকাশক এবং জনপ্রিয় মাসুদ রানা সিরিজের স্রষ্টা কাজী আনোয়ার হোসেন আজকের দিনে জন্মগ্রহণ করেন 1936 সালে ইতিহাসে আজকের দিনে 1948 সালের বাংলাদেশি ঔপন্যাসিক ছোট গল্পকার নাট্যকার গীতিকার চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদ মৃত্যুবরণ করেন